মামা জুটপুরির সাথে বাহিরের জুটপুরি কখনোই মিলবে না মামা এত রিজনেবল প্রাইসের ভিতর এমন জুটপুরি খাওয়াচ্ছে এই জুটপুরি আমরা কোথাও পাই না হ্যাঁ হ্যাঁ আমাদের ডিসকাউন্ট আবার ফ্রিও বলছে যে টাকা না মামা খাওয়ায় সবাই কি খাওয়ায় এই মশলা কিন্তু অপরিচিত লাগতেছে এই কালারের মশলাটা এটা বলা যাবে না এটা আমার পার্সোনাল ব্যাপার এটা অনেক কালার এটা ফ্রান্স থেকে নিয়ে আসা সব ফ্রান্স মশলা সব বাইরের দেশে আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি ঠিক প্রাইম ইউনিভার্সিটির পাশেই এটা মাজার রোডে অবস্থিত তো এখানে আসলে দোকানের নাম হলো আই লাভ সেল তো আই লাভ সেলের ইতিহাস যে কেন এই নাম রাখছে এটা শুনে আর খাবারটা আমরা ট্রাই করে দেখব আসসালামু আলাইকুম ভালো আছেন আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন আপনার এখানে পাওয়া যাবে কি যেটা কাটছি সেটা এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা বিলাতি পাতা চার পাঁচটা পাতা মিক্স করে একসাথে কাটতেছি আচ্ছা এখানে চার পাঁচটা পাতা আপনার দোকান কতদিন থেকে এখানে ফুটবল দিদি এখানে প্রায় বছর প্লাস আর এই ভার্সিটি শুরু হওয়ার পর থেকে এখানে পারমিনাল বসতেছি এই এলাকা দিয়ে 20 বছর মৃত্যু মৃত্যু 14 আছে এটা না চাকুর পরিস্থিতি দেখছে চাকুর এটা কি 20 বছর আগের চাকরি চাকুরটা এরকম মোটা ছিল এরকম লম্বা ছিল এরকম ইয়ে হয়ে গেছে ওই একটা চাকু দিয়ে শেষ করছে চাকু কয়েকটাই গেছে বেশি দিন থাকে না কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে আপনাকে এইখানে একটা থেকে তিনটা শিওর শিওর হ্যাঁ 10 মিনিট আগে পড়া হয় অনেক সময় সব কাস্টমার সামনে দেখি কতগুলো মশলা দিয়ে খালি দেখেন এক একটা বোতলে কি মশলা দিচ্ছেন একটু বলেন আসলে কি বলতে গেলে অনেকে অনেক আবার ইয়া করে এটা ওইভাবে করতে চায় আচ্ছা এজন্য এটা আমার পার্সোনাল ব্যাপার দিচ্ছেন এটা দেখাচ্ছি হ্যাঁ কি দিচ্ছেন সেটা জানার দরকার নেই মিরপুর এক বুদ্ধিজীবী ভার্সিটি যখন বন্ধ থাকবে ভার্সিটি বন্ধ থাকলে 7 দিনের বসি তখন একটাই পাওয়া যাবে না একটা থেকে তিনটা বন্ধ পাওয়া যাবে না বন্ধ থাকলে পাওয়া যাবে না শুক্র শনি পাওয়া যায় না ভার্সিটিতে যদি ভার্সিটি যদিও খোলা থাকে কিন্তু আমি আসি না আপনার দোকানের নাম আই লাভ সেল এটার কারণ কি আই লাভ সেল আমি সবসময় বিক্রি করতে ভালোবাসি এটা তো এমনি খাওয়া যাবে মনে হয় যে জিনিস বানাইছেন তো আপনাদের সামনেই বানাইলাম এখানে তো কোনো লুকোচুরির কোনো কিছু নাই দেখলেন সামনে এই জিনিসটাই মনে হয় অনেক লোভনীয় তাই না ডিম কোথায় দেবেন ডিম সব জায়গায় পেয়ে তারপর ওই জন্য টেস্টের জন্য আমি আমার নিজের করে বানাই সব কিছু আচ্ছা নিজের মতো করে জি ছোট পুস্কা এটা টেস্ট করবে এটা কাস্টমারে জিজ্ঞেস করতে পারে একদম আমার কাছের লোক আমি টেস্ট করতে চাই
জিজ্ঞেস কর বলতে হবে কিন্তু ক্যামেরার সামনে হ্যাঁ বলে আমার কি প্রবলেমই মজা কি খুব জিজ্ঞেস কর আমি বলে ঠিক আছে আপনার কতদিন থেকে এখানে এখানে প্রায় 1.5 বছর আচ্ছা 1.5 বছর ধরে ভার্সিটি শুরু থেকে এনার এখানে খাচ্ছেন জি তো এর আগেও তো আপনাদের এলাকায় বা বাইরে কোথাও খেয়ে থাকেন আমাদের সাথে এর কম্পেয়ারটা একটু করেন মামা চটপুরির সাথে বাইরে চটপুরি কখনোই মিলবে না ও আচ্ছা আর মামা এত রিজনেবল প্রাইসের ভিতর এমন চটপুরি খাওয়াচ্ছে এই চটপুরি আমরা কোথাও পাই না আর আপনার জন্য তো ডিসকাউন্ট দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আমাদের ডিসকাউন্ট আবার ফ্রিও বলছে যে টাকা না থাকলে মামা খাওয়ায় সবাই কি খাওয়ায় আমাদের কাছে টাকা না থাকলেও খাই আমরা হ্যাঁ হ্যাঁ তাহলে মানুষ আসতে পারে না আসলে কেউ হতাশ হবে না যদি দূর দূরান্ত থেকে কেউ আসে হতাশ হবে না যেই আসুক মামা চটপুরি না খাই গেলে মিস এটা কি বানাচ্ছেন এটা ম্যানি ফুসকা এটা সরাসরি আমি ফ্রান্স থেকে নিয়ে আসি আবার অনেকে হয় কি যে ভার্সিটি থেকে চলে গেলে আপনাকে ভুলে যায় যেমন আমাদের কথা বলি আমরাই কিন্তু এই জিনিসটা করি না না আমার কেউ ভুলে না অনেক বিয়ে করছে চাকরি করতেছে আবার আসে মাঝে মাঝে হ্যাঁ আসে মাঝে মাঝে না আজগুলো দেখছে যে কোনো বিয়ের অনুষ্ঠানে গাইলোতে আপনাকে ডাকলে হ্যাঁ ইনশাআল্লাহ আপনার নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনে হ্যাঁ অবশ্যই ওখানে শুধু চটপটি ফুচকা চটপটি ফুচকা বেলপুরি পানিপুরি গোলগাপ্পা ছোট ফুচকা বড় ফুচকা মানে এটা দরকার যে আইটেমে যা লাগে জি চটপটি ভালো হবে হ্যাঁ চটপটি বলতে তুমি কি খাবা এই মশলা কিন্তু অপরিচিত লাগতেছে এই কালারের মশলাটা বলা যাবে না এটা আমার পার্সোনাল ব্যাপার ফ্রান্স থেকে নিয়ে আসা সব ফ্রান্স মশলা সব বাইরের দেশে মজা করে দিব আয় হ্যাঁ ভালোই বুঝছে আপনি যে ভেলপুরি ইয়েটা দেখেই কিন্তু একটা কেমন জানি ফিলিংস কাজ করে যে খাই খাই নিজের বানানো তো কোনো কেমিক্যাল ফেমিক্যাল কিছু নাই আপনার যেটাকে বলে একটা বেকিং পাউডার এটা একটা ফর্মালিন জাতীয় এই বেকিং পাউডার দিলে এটা ফুলের টপ টপ হয়ে যায় রিকোয়েস্ট কাস্টমারদের কাছে আপনারা এই ফুলে ভেলপুরিগুলো খাবেন না এটা কিন্তু বেকিং পাউডার ইউজ করে ওটা কিডনিতে এফেক্ট করে আমার নিজের হাতের বানানো আমি কিন্তু ফুলে নিই আমার সব কাস্টমারগুলো পরিচিত ওরা হলো জানে যারা টেস্ট নিয়ে হলো বিষয় টেস্ট টেস্টের দরকার ও ফুলে মূলের দরকার না হ্যাংলা মালগুলো কিন্তু সবসময় রোগমুক্ত থাকে এটাই বুঝবেন আপনার এখানে দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে জাস্ট আমি একটা থেকে আর তিনটা একটা থেকে তিনটা তাহলে প্রাইম ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটি সামনে তারপর তারপর তিনটার পর থেকে আর শহীদ মিনার গেট বীরপুর এক 1216 বুদ্ধিজীবী বর্তমান এমপি আগা খানের বাড়ির পাশে তাহলে আপনার নাম্বারও দিয়ে দিব যাদের দরকার হবে আপনার সাথে যোগাযোগ করতে অবশ্যই নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন অবশ্যই দিয়ে দিব ইনশাআল্লাহ এই মশলাটাই বেশি ভালো লাগছে দেখি ইউনিক আনকমন কিন্তু আমি কিন্তু দেখিনি আগে এই কালারের মশলা হয় কালারটা মনে হয় বাদামি কালার না হ্যাঁ
দাম বাড়াতে সব মশলা ইউজ করতে পারি না খরচ অনেক বেড়ে যায় অনেক আইটেম আমার জানা দিলে মানে খুব টেস্টি টেস্ট হয় পাপড়ি হিসেবে এটা ব্যবহার করেন হ্যাঁ এটা হলো আপনি চটকুজি এটা পিস্তাটা আমাকে পাপড়ি যে নিমকি টিমটি এগুলো ইউজ করে তাই না হ্যাঁ আমার নিজেরই বানানো তো সব এটা ভালো হলে এটা ভালো হয়